মেঘের কোলে রোদ এসেছে, সত্যি রোদ ঝলমলে দিন আমাদের সকলের খুব প্রিয়। প্রাণের প্রতীক হচ্ছে উজ্জ্বল রোদ। কিন্তু এই রোদ আসলে কি? কেনই বা আমাদের বন্ধু আর তার সঙ্গে আমাদের শত্রুতাই বা কি? এই সব নিয়ে গপ্প করার জন্য আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি আপনাদের কাছে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো। রোদ আমাদের বন্ধু না শত্রু? আচ্ছা, বন্ধুরা তো উপকারই করে, তাই না? তাহলে রোদ আমাদের কী কী উপকার করে সেটা একটু আগে বলে নিই। প্রথম হচ্ছে ইমিউনিটি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়, তার থেকে রোদ আমাদের প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সাহায্য করে। ভিটামিন ডি সংশ্লেষণে রোদ আমাদের সাহায্য করে, তাই 8 থেকে 80 বছর সকলেরই রোদ্দুরের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেই হবে। রোদ ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে। রোদ আমাদের ব্লাড সার্কুলেশনকে উন্নত করে। যেসব দীর্ঘস্থায়ী ব্যাধি প্রবীণ মানুষদের সঙ্গী হয়ে যায়, যেমন বাত ইত্যাদি, রোদ কিন্তু তাদের উপশমদায়ক এবং উপকারীও বটে। রোদে বেরিয়ে ঘাম হলে কিন্তু টক্সিনস অনেকটা বেরিয়ে যায়। রোদ আমাদের বিপাকক্রিয়া বা মেটাবলিজমকে উন্নত করে। ট্যানিং আমরা সবাই ভয় পাই, একদম এখন থেকে আর ভয় পাবেন না। রোদ ট্যানিং করে আমাদের মারাত্মক সানবার্নের থেকে রক্ষা করে। ভয়ঙ্কর ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে থেকে রোদই আমাদের প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সাহায্য করে। আরও অনেক 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 উপকারিতা আছে জানেন তো রোদের। তাহলে রোদের সঙ্গে বন্ধুত্ব করবেন? বন্ধুকে বেছে নেওয়াই তো ভালো। শত্রুতা সব মিটিয়ে দিন, শত্রুকে প্রতিহত করুন, তবে তো সে বন্ধু হিসেবে এগিয়ে আসবে। না, রোদ ক্রমশ চড়া হচ্ছে, চলুন এবারে বাড়ির ভেতরে যাই। আহা, কি অপূর্ব মেঘ, আপনাদের একটু না দেখিয়ে পারছি না যে। আচ্ছা, রোদ কি বলুন তো? রোদ মানে কি শুধুই সূর্যরশ্মি? তা কিন্তু নয়। তাহলে ভোরের সূর্যরশ্মি আর বিকেলের সূর্যরশ্মি রোদ নয় কেন? রোদের অর্থ হচ্ছে সূর্যরশ্মি ও তাপের সংমিশ্রণ। আচ্ছা, এই সূর্যরশ্মিতে কী কী থাকে বলুন তো? সূর্যরশ্মিতে থাকে ভিজিবল রে, ইনফ্রারেড রে আর আল্ট্রাভায়োলেট রে। ভিজিবল রে তো আমরা সবাই দেখতে পাই, ইনফ্রারেড রে কিন্তু আমরা দেখতে পাই না, বুঝতেও পারি না। আর আল্ট্রাভায়োলেট রে রোদের বেশিরভাগ ক্ষতিকারক প্রভাবের জন্য দায়ী এই আল্ট্রাভায়োলেট রে। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এই আল্ট্রাভায়োলেট রেকে 3 ভাগে ভাগ করা হয়, আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি এবং আল্ট্রাভায়োলেট সি। এই আল্ট্রাভায়োলেট রে কিন্তু আগেই বলেছি আমরা দেখতে পাই না, কিন্তু এর ক্ষতিকারক প্রভাব ধীরে ধীরে আমরা অনুভব করতে পারি। আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিং বা অতিরিক্ত পলিউশনের জন্য আমাদের যে বায়ুস্তর তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই আল্ট্রাভায়োলেট রে আজ থেকে 30-50 বছর আগে যতটা প্রতিরোধ করা যেত, এখন কিন্তু সেটা যায় না। আচ্ছা, আল্ট্রাভায়োলেট এ এটা কি ক্ষতি করে? আপনি ফুল স্লিভ জামা পরে আছেন, মাথায় টুপি পরে আছেন, আল্ট্রাভায়োলেট রে কিন্তু সব কিছু ভেদ করতে পারে, ভেদ করে আপনার ত্বকে গিয়ে ক্ষতি করতে পারে। কি ক্ষতি করতে পারে? অকাল কুঞ্চন, মানে চামড়াটা কুচকে যায়। সারাদিন রোদ্দুরে ঘোরাঘুরি করলেন, খুব ভয় পেলেন যদি আমার ট্যানিং হয়ে যায়, কিচ্ছু হয়নি তো, কিন্তু চামড়াটা অদ্ভুতভাবে কুচকে গেছে। আল্ট্রাভায়োলেট এ কে রোধ করার ক্ষমতা এদের কারণ নেই, এমনকি সানস্ক্রিন লোশনেরও নেই। এবার বলি আল্ট্রাভায়োলেট বি এর কথা। ট্যানিং বা সানবার্ন করার জন্য এই প্রকৃতির রেই মূলত দায়ী। আচ্ছা, অদ্ভুত ব্যাপার দেখেছেন, কারো সানট্যান হয়, কারো হয় না, কারো সানবার্ন হয়, কারো হয় না, কেন? তার কারণ হচ্ছে শুধুমাত্র আল্ট্রাভায়োলেট রে কিন্তু এক্ষেত্রে দোষী নয়, আমাদের ত্বকও দোষী। এক একজন মানুষের সংবেদনশীলতা এক এক রকমের। সংবেদনশীলতা অনুযায়ী ত্বককে 6 ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে যাদের ত্বকে কোনো সানট্যান হয়ই না, শুধুমাত্র সানবার্ন হয়, অর্থাৎ পশ্চিমের দেশগুলিতে যাদের ত্বক অত্যন্ত সাদা তাদের কিন্তু সানট্যান হয় না, হয় সানবার্ন। আর একটু বলে রাখি, এদের স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতাও খুব বেশি। দ্বিতীয় হচ্ছে
সানবার্নটাই বেশি হয়, সানট্যান নামমাত্র। তৃতীয় হচ্ছে সানবার্নটা হয়, সানট্যানও হয় ত্বকের সংবেদনশীলতা অনুযায়ী। চতুর্থ হচ্ছে এইবারে সানট্যানের পাল্লাটা ভারী হচ্ছে, সানট্যানটা একটু বেশি হয়, সানবার্ন কম্পারেটিভলি কম হয়, যেটা আমাদের দেশের ধরুন উত্তর ভারতের মানুষদের তাদের অনেকেরই ত্বক অত্যন্ত উজ্জ্বল, সেক্ষেত্রে সানট্যানটাও হয় সানবার্নটাও হয়, কিন্তু দুটো রেশিও একটু আলাদা। এরপরে হচ্ছে সানট্যানটাই বেশি হয় কিন্তু সানবার্নও অল্প বিস্তর হয়। আর সবশেষে বলি, যাদের শুধুই মাত্র সানট্যান হয়, সানবার্ন অলমোস্ট হয় না, যেমন ধরুন একদম কালো চামড়ার মানুষদের, সুখের বিষয় এদের কিন্তু সেভাবে স্কিন ক্যান্সার হয় না। এদের ক্ষেত্রে সানট্যানটা একটা প্রতিরোধক শক্তি নিয়ে কাজ করে। আপনার স্কিনটি কোন প্রকারের খুঁজে নিন। তিন নম্বর হচ্ছে ইউভিসি। এই ইউভিসি কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক, কিন্তু এটি সবসময় বায়ুস্তর ভেদ করে ত্বককে স্পর্শ করতে পারে না। আমি যেখানে থাকি না সেখানে কিছু আছে নতুন বাড়ি, কিছু বহু পুরনো, প্রায় 130-140 বছরের পুরনো বাড়ি। আমাদের বাড়িটাই তো 130 বছরের পুরনো বাড়ি। সমস্যা একটা আছে, এত আওয়াজ, এত আওয়াজ, এত আওয়াজ। বাড়ির নিচে আমাদের একটি মন্দির আছে, সেখানে লোকে পুজো করতে আসে, ঘণ্টা না বাজিয়ে পুজো করতে পারে না। পাশে নতুন বাড়ি হচ্ছে, সেখানে আওয়াজ। পুরনো বাড়ি রিপেয়ারিং হচ্ছে, সেখানে আওয়াজ। আওয়াজের সমুদ্রে ডুবে আছি, আর মাঝে মধ্যে আপনারাও সেই আওয়াজ পেতে পারেন। যাই হোক, এবার মূল পর্বে আসি। এই ইউভিএ এবং ইউভিবি থেকে ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন লোশন বা সানস্ক্রিন, নানান ধরনের প্রসাধনী বা সানব্লক, নানান ধরনের প্রসাধনী ব্যবহার করার রেওয়াজ আছে। এই প্রসাধনীগুলো ব্যবহার করার কারণ হচ্ছে যাতে সানট্যান না হয়, সানবার্ন না হয়, এবং ত্বকের আল্ট্রাভায়োলেট রের ক্ষতিকারক প্রভাব ত্বকের উপরে না পড়ে, স্কিন ক্যান্সার না হয়। কিন্তু জানেন কি, এই ধরনের প্রসাধনীগুলো কিন্তু কোনো কোনো স্কিন ক্যান্সারের কারণও বটে। আরেকটা কথা বলি, এই যে প্রসাধনীগুলো ব্যবহার করছেন না, এগুলোর জন্য ত্বকের ভিটামিন ডি সংশ্লেষিত হতে বাধা দেয়। আচ্ছা, অনেকের ধারণা আছে আজ তো আর রোদ নেই, আজ আর ছাতা ব্যবহার করে কাজ নেই, আজ আর টুপি ব্যবহার করে কাজ নেই, আজ আর সানগ্লাস ব্যবহার করার দরকার নেই। খুব ভুল কথা। মেঘলা দিনেও কিন্তু রোদের তাপ হয়তো কম, কিন্তু আল্ট্রাভায়োলেট রে ক্ষতি করা তা কিন্তু করেই দেবে। তাহলে মেঘলা দিনেও যথেষ্ট পরিমাণে প্রোটেকশন নিয়ে বেরোবেন। আচ্ছা, সূর্যের রশ্মি বা রোদ কখন শরীরে লাগাবেন যাতে উপকার পান? গ্রীষ্মের দিনে সকালবেলা 6টা থেকে 7টা, অর্থাৎ যখন সূর্যের রশ্মিতে আস্তে আস্তে করে তাপ সংযোজিত হচ্ছে, খুব মৃদুমন্দভাবে তাপ সংযোজিত হচ্ছে, 6টা থেকে 7টা এই সময়টা যদি রোদ লাগাতে পারেন। 6টা থেকে 7টা রোদ কোথায় আছে? একটু বসুন না, স্থির হয়ে বসুন, খোলা হাওয়াতে রোদ পাবেন। আস্তে আস্তে সূর্য উঠছে, আর শীতের দিনে 7টা থেকে 8টা, তার কারণ হচ্ছে সূর্যদেবও দেরিতে আসেন আর ঠান্ডা থাকে। বিশেষ করে প্রবীণ মানুষরা 7টা থেকে 8টা এই সময়টা যদি রোদের মধ্যে থাকেন তাহলে ভালো হয়। বিজ্ঞানীরা বলেন সকাল 10টা থেকে বিকেল 3টে এই সময়টা চড়া রোদে যাবেন না, এতে ভালো থেকে ক্ষতি হয় বেশি। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা তো এই সময় কোনো কারণেই চড়া রোদে যাবেন না। যদি চড়া রোদে বেরোতে হয় তাহলে কি করবেন, ভালো করে স্নান করে জল খেয়ে তারপরে রোদে যাবেন। রোদ থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে জলপান করবেন না, একটু স্থির হয়ে বসে জলপান করবেন বা ঈষদুষ্ণ কোনো পানীয় নেবেন। তাতে ওই প্রচণ্ড তাপ থেকে এসে প্রচণ্ড ঠান্ডা একটা জল পান করে ফেললেন, সাময়িক তৃপ্তি বা আরাম হলেও শরীরের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। আচ্ছা, সমুদ্রের ধারে বেড়াতে গেছেন কিংবা পাহাড়ে বেড়াতে গেছেন, সমুদ্রের ধারে কি সমস্যা হয় জানেন তো? বালিতে আল্ট্রাভায়োলেট রের বিচ্ছুরণ হয়ে বা প্রতিফলন হয়ে আপনার ত্বককে ট্যানিং করে দেবে। আবার পাহাড়ের চূড়ায়
একই কথা বরফের উপর আল্ট্রাভায়োলেট রের প্রতিফলন বা বিচ্ছুরণ হয়ে ত্বকে ট্যানিংয়ের সৃষ্টি করে। বাড়ি ফিরে এলেন কী করবেন, স্কিনটাকে তো ঠিক করতে হবে। সবুজ চায়ের লিকার বা টি ব্যাগ ঠান্ডা করুন, ঠান্ডা অবস্থায় 4-5 দিন কম্প্রেস করুন। ত্বকে যে অকাল রুক্ষতা এসেছিল, ত্বকে যে কুঞ্চন এসেছিল তা একদম চলে যাবে। ডাব খাওয়ার অভ্যেস আছে? অভ্যেস নেই, দরকার নেই। ডাব কেটে ফ্রিজে আইস বক্সে রেখে দিন। সকাল 10টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় ওই আইস কিউবগুলো পাতলা কাপড়ে জড়িয়ে ভালো করে কম্প্রেস করুন। ট্যানিং চলে যাবেই যাবে। তরমুজ খেতে ভালোবাসেন? 2 টুকরো তরমুজ রেখে দিন, ঠান্ডা অবস্থায় ত্বকের উপরে ঘষে নিন, ট্যানিং ভ্যানিশ। লাউ যখন আনবেন ডাঁটির দিকটা কেটে নেবেন, কেটে নিয়ে আগুনে পুড়িয়ে ফ্রিজে রেখে দিন। 8-5 দিন ওইটা ফ্রিজ থেকে বার করে ভালো করে গায়ে ঘষুন, স্নান করে নিন, দেখুন তো ট্যানিং যায় কি না। যাবেই যাবে। দইয়ের ব্লিচিং প্রপার্টি আছে। সামান্য একটু দই নিয়ে হাতে পায়ে গায়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন, ভিজে তোয়ালে দিয়ে তুলে দিন। এতে 2টো কাজ হবে, একটা তো ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, তৈলাক্ত ভাব বজায় থাকবে, আর ট্যানিংও যাবে। অনেকেই বলেন আমার চিন্তা নেই, আমি তো সানস্ক্রিন প্রসাধনী ব্যবহার করি। আমিও জানি চিন্তা নেই, কিন্তু সেই সানস্ক্রিন প্রসাধনী আপনার সহ্য হয় তো? সেই সানস্ক্রিন প্রসাধনী থেকে আপনার অ্যালার্জি হয় না তো? দীর্ঘস্থায়ী কোনো সমস্যাকে ডেকে আনছেন না তো? কি সানস্ক্রিন ইউজ করবেন না? অবশ্যই করবেন। রোদে বেরোনোর অন্তত 1/2 ঘন্টা আগে সানস্ক্রিন প্রসাধনী ব্যবহার করাটাই উচিত। যদি ধরুন আপনি সকাল 10টায় বেরোন, তাহলে স্নান করে উঠে 9:30টার মধ্যে অবশ্যই সেটা ব্যবহার করবেন, তারপরে আর নয়। বাড়ি ফিরে এসে ভিজে টাওয়েল দিয়ে অবশ্যই সেই প্রসাধনী তুলে ফেলবেন। সানস্ক্রিন প্রসাধনী কিন্তু 6 ঘন্টার বেশি কার্যকরী থাকে না। আর প্রচুর 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 ফল খেতে হবে, প্রচুর জল পান করতে হবে, সঠিক পদ্ধতিতে স্নান করতে হবে, তবেই আপনি আপনার শরীর, আপনার ত্বক, আপনার চুল সব কিছুকে রক্ষা করতে পারবেন। সমুদ্রের ধার থেকে ঘুরে এসেছেন, প্রচণ্ড টানিং হয়ে গেছে, পাহাড়ের চূড়ায় খুব আনন্দ করে এসেছেন, এসে দেখলেন প্রচণ্ড টানিং হয়ে গেছে। 7টা দিন নিয়ম করে স্নানের আগে মধু থাকলে ভালো, না হলে শুধু বার্লির পেস্ট লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে স্নান করুন। 7 দিন পরে দেখুন আপনার ত্বক দেখে আপনারই ঈর্ষা হবে। তাহলে রোদ্দুর আমাদের বন্ধু না শত্রু? অবশ্যই বন্ধু, শত্রুতাটা দূরে সরিয়ে দিন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আচ্ছা, এই যে গাছপালা যে সবুজ, আপনারা তো সবাই জানেন, আমরা ছোট থেকে সবাই পড়ে এসেছি ক্লোরোফিলের গল্প, শালক সংশ্লেষের গল্প। এই রোদ্দুর যদি না থাকে কী হবে বলুন তো? সবুজ শাকসবজি আমরা কোথায় পাবো? তাহলে শুধু আমাদের জন্য রোদ্দুর উপকারী না, গাছপালা, জল, বায়ু সবার জন্য রোদ্দুর উপকারী। আমরা জানি বাতাসে যে জার্মস থাকে, যে ধূলিকণার মধ্যে যে জার্মস থাকে, চড়া রোদে তা সমস্ত নষ্ট হয়ে যায়। রোদ্দুরে বেড়াতে যাবেন তো, সঙ্গে কিন্তু নিতেই হবে, কি বলুন তো? ঠিক আছে, একটা ছাতা হলে ভালো হতো না? আচ্ছা, বাইরে যাওয়ার সময় নিয়ে নেব। সবাই খুব ভালো থাকবেন, শীত আসছে, রোদ্দুরকে উপভোগ করবেন আর খুব ভালোবাসবেন। ওম শান্তি।